আসসালামু আলাইকুম সবাইকে সদরঘাট থেকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রিফ পরিবারের পক্ষ থেকে আজ ঢাকা থেকে যে সমস্ত নৌযান দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলো দেখানোর চেষ্টা করব প্রথমে ঢাকা বগা পটুয়াখালী স্কোয়াড আজ পটুয়াখালীর পথে থাকছে এমবি এয়ার খান এক এবং এমবি সুন্দরবন নয় এমবি এয়ার খান এক সন্ধ্যা 6:45 মিনিটে সম্ভবত ছেড়ে যাবে এবং সুন্দরবন নয় সন্ধ্যা 6:30 মিনিট এবং বগা পটুয়াখালী গলাসুতোর উদ্দেশ্যে থাকছে এমবি বাগের হাট 2 সন্ধ্যা 6:00 ছেড়ে যাবে নৌযানটি ঢাকা সদরঘাটের ওয়াইজ ঘাট থেকে পটুয়াখালী স্কোয়াড আজ ঢাকা থেকে হিজলা ভাষণসরের উদ্দেশ্যে থাকতেছে ভায়া শৌলা থানার ঘাট এমবি রাজংশ 10 রুটের সর্ববৃহৎ নৌযান এমবি রাজংশ 10 আজকে ঢাকা থেকে ভাষণসরের উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে বরিশালের স্কোয়াড বরিশালের পথে থাকছে আজ এমবি মানামি রাত 9:00 ছেড়ে যাবে মানামির সাথে থাকছে এমবি অ্যাডভেঞ্চার এক এমবি অ্যাডভেঞ্চার একও থাকছে আজকে ঢাকা থেকে বরিশালের পথে রাত 9:00 ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন নৌযানগুলো ঘাটে বার্থিং করা আছে এরপর থাকছে কীর্তনতলা পরিবারের সর্ববৃহৎ নৌযান এমবি কীর্তনতলা 10 সব থেকে বেশি নৌযান এমবি কীর্তনতলা 10 আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুরভি 9 এমবি সুরভি 9 থাকছে আজকে ঢাকা থেকে বরিশালের পথে 9:00 ছেড়ে যাবে বরিশালের সব লঞ্চগুলো রাত 9:00 মধ্যে ছেড়ে যায় পরে থাকছে সুন্দরবন পরিবারের সর্ববৃহৎ নৌযান এমবি সুন্দরবন 10 আজ ঢাকা থেকে বরিশাল পথে থাকছে এমবি পারাবত 11 এবং এমবি পারাবত 10 দুটি নৌযানে ঘাটে বার্থিং করা আছে আজ ঢাকা থেকে বরিশাল পথে মোট 7টি নৌযান থাকছে এমবি পারাবত 10 পারাবত 11 সুন্দরবন 10 সুরভি 9 কীর্তনতলা 10 অ্যাডভেঞ্চার 1 এবং এমবি মানামি আপনারা সবাই আপনাদের পছন্দ মতো নৌযানে আরোহণ করতে পারেন সকলের শুভযাত্রা কামনা করছি আজ ঢাকা থেকে বরিশাল হয়ে জালুকাঠির উদ্দেশ্যে থাকছে এমবি সুন্দরবন 12 ভায়া ফতুল্লা চাঁদপুর দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন 12 রাত 8:30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে জালুকাঠির উদ্দেশ্যে আজ মাদারীপুরের উদ্দেশ্যে থাকছে রুটের সর্ববৃহৎ নৌযান এমবি পারাবত 15 এরপর হচ্ছে ঢাকা থেকে মূলত ভান্ডারিয়ার স্কোয়াড আজ ভান্ডারিয়ার পথে থাকছে দুটি নৌযান এমবি অগ্রদূত প্লাস এবং এমবি ফারহান 10 রুটের 2 আর সর্ববৃহৎ নৌযান দুটি বড় নৌযান ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6:00 এবং 7:00 মধ্যে 6:30 এবং 7:00 সময়ের মধ্যে ঢাকা থেকে উদরহাট ভান্ডারিয়ার পথে যে সমস্ত ঘাটগুলো করে ভায়া ঘাটগুলো হচ্ছে শিকরপুর চৌধুরীর হাট মিরার হাট বানারীপাড়া সড়কঘাট ইন্দ্রের হাট কাউখালী এছাড়া রয়েছে মুন্সিগঞ্জ এবং চাঁদপুর ঢাকা থেকে গোমা পাথমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আওলাদ 2 এমবি প্রিন্স আওলাদ 2 রুটের নতুন সংযোজন ভায়া ঘাটগুলো হচ্ছে বুখয়নগর দারিয়াল মণ্ডলবাড়ি নীলগঞ্জ পেয়ারপুর ডাপুরকাঠি নলুয়া সন্ধ্যা 7:15 মিনিটে সম্ভবত ছেড়ে যায় আজ ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে থাকছে এমবি সুন্দরবন 7 ঢাকা থেকে এমবি সুন্দরবন 7 থাকছে আজ আমতলের উদ্দেশ্যে ভায়া ঘাটগুলো হচ্ছে ফতুল্লা বুকাইনগর ভায়া ঘাটগুলো হচ্ছে ফতুল্লা ভিকাখালী পায়রাকুঞ্জ ভয়াং আয়লা হাওড়া বুনিয়া কাঁকড়া বুনিয়া সবুজবাগ ফেরিঘাট আমতলে তো রুটের সর্ব প্রথম সর্ববৃহৎ নৌযান ছিল বর্তমানে সুন্দরবন পরিবারের সর্ববৃহৎ নৌযান ঢাকা আমতলে রুটের বর্তমানে পূর্বে সুন্দরবন 11 বর্তমানে সুন্দরবন 7 আজ ঢাকা থেকে গুরুগণের উদ্দেশ্যে থাকছে এমবি শাহরুখ 2 এবং এমবি ফারহান 8 দুটি নৌযান সন্ধ্যা 6:15 মিনিটে সম্ভবত ছেড়ে যাবে ভায়া ঘাটগুলো হচ্ছে চাঁদপুর বেতাগি বামনা কালিকাবাড়ি রামনা ফুজুরি কাকচিড়া বরগুনা দর্শক বরগুনার একটি কথা জানিয়ে রাখি এমকে শিপিং লাইন্সের নৌযানগুলো চাঁদপুর ঘাট করে না শুধুমাত্র ফারহান সিরিজের ফারহান এবং অভিযান ঘাট করে চাঁদপুরে
আজ ঢাকা থেকে বই থাকাটা পয়সার উদ্দেশ্যে থাকছে এমবি পুবালি নয়, সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে। সর্বশেষের উদ্দেশ্যে থাকছে আজকে তিনটি নৌজান, এমবি তাসটির চার, কর্ণফুলি বারো এবং সম্ভবত ফারহান ছয়। উপকূলের ফেস্টিভ্যাল নৌজান এমবি তাসটির চার, কর্ণফুলি বারো এবং এমবি ফারহান ছয় থাকছে আজকে ঢাকা থেকে বেতুয়া সর্বশেষের উদ্দেশ্যে। আজ ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থাকছে দুটি নৌজান, এমবি তাসটি দুই, তাসটি দুই সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং এমবি ফারহান চার, ফারহান চার পাঁচটা ৩০ মিনিটে ছেড়ে যাবে। দুটি নৌজানই ঘাট করে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখা, হাকিমুদ্দিন, কসুমুদ্দিন, মনপুরা এবং হাতিয়া। সর্বশেষ ঘাট হচ্ছে হাতিয়া। ফারহান ছেড়ে যাবে পাঁচটা ৩০ মিনিটে এবং তাসটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায়। ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে থাকছে এমবি ধুলিয়া এক, নবীনপুর কালাইয়ার উদ্দেশ্যে থাকছে এমবি ধুলিয়া এক, ভায়া ফতুল্লা চাঁদপুর। এমবি মানিক নয় থাকছে আজকে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে, ভায়া দেউলা দেবীর চর। দেখতে পাচ্ছেন ভোলার উদ্দেশ্যে থাকছে আজকে দুটি নৌজান, এমবি কর্ণফুলি স্যার থাকতেছে আজকে ঢাকা থেকে দেওয়ানবাড়ি ঘাটের উদ্দেশ্যে, ভায়া ফতুল্লা, কালীগঞ্জ, ইলিশা। বিকাল তিনটা ৩০ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে। এমবি জামাল নয় থাকতেছে আজকে ঢাকা থেকে গঙ্গাপুর বোরহান উদ্দেশ্যে, সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে ভায়া ফতুল্লা। আর ঢাকা থেকে পাতারহাটের উদ্দেশ্যে থাকতেছে রুটের সর্ববৃহৎ সংযোজন এমবি রাত অংশ ৮, সর্ববৃহৎ নৌজান। ভায়া ঘাটগুলো হচ্ছে বাবুগঞ্জ, হিজলা, পাতারহাট, দাউদপুর, ধুলকোলা, নলবুনিয়া, পালখারাবাদ, চর, শিবালী। ভোলার উদ্দেশ্যে থাকছে আজকে দুটি নৌজান, এমবি ভোলা এবং এমবি কর্ণফুলি ১০। সদর ভোলার উদ্দেশ্যে থাকতেছে দুটি নৌজান, এমবি ভোলা সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে এবং কর্ণফুলি ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। নাজিরপুর ঘোষণার উদ্দেশ্যে থাকছে এমবি জাহিদ ৮, নৌজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে। ভায়াঘাট হলো আছে দেউলা, নাজিরপুর, ঘোষেরহাট, এমবি পুবালি ৬, সাবেক সুন্দরবন ৬, সাবেক পারাবত ১৬। নৌজানটি থাকছে আজকে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে। দেশের সবচেয়ে দীর্ঘতম রুট এমবি সুন্দরবন ৬ থাকছে টেপু করার উদ্দেশ্যে আজকে। দর্শক, আজ ঢাকা থেকে রাঙ্গাবালির উদ্দেশ্যে থাকছে এমবি জাহিদ ৩, নৌজানটি এখনো ঘাটে বার্থিং করেনি, তো বার্থিং করবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সম্ভবত ছেড়ে যাবে বা ৩০ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে। ভায়া ঘাটগুলো থাকছে ফতুল্লা, চাঁদপুর, ধুলিয়া, নুরানপুর, কালাইয়া, দশমিনা, আউলিয়াপুর, আরও অনেক ঘাট দরকার থাকছে কোরালিয়া, রাঙ্গাবালি। চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় এই মুহূর্তে মিতালি ৭, চাঁদপুরের প্রতি ৩০ মিনিট এবং ১ ঘন্টার মধ্যে মধ্যে লং ছেড়ে যায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুরের যাত্রীরা আপনারা সকাল ৬টা থেকে রাত ১২টা ৩০ পর্যন্ত নৌজান পাচ্ছেন। আস্তে ধীরে আপনারা চলে আসতে পারেন ঢাকা এবং চাঁদপুরে আসা যাওয়ার জন্য। ইলিশার উদ্দেশ্যে থাকছে আজ সম্ভবত আমি প্রিন্স অফ রাসেল পাস, আলোলিত নয়ের প্রজিতে, ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কালীগঞ্জ, ইলিশা, দুপুর ২টায় ছেড়ে যাবে। দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে সেগুলো অবশ্যই ক্ষমার নজরে দেখবেন, আমাদেরকে সবাই সহযোগিতা করবেন অবশ্যই ভুল ত্রুটি ধরে সাপোর্ট করে। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আর এই যে ছোটো নৌজান, এটি ছেড়ে যাবে ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে, প্রতি ১ ঘন্টা পর পর ছেড়ে যায় ছোটো নৌজানগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।